কেরানীগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ এবং অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বুধবার কেরানীগঞ্জের আগানগড় রামপট্টি এলাকায় দিনব্যাপী এই অভিযান চালানো হয় এ সময় আটটি ব্যবসা প্রতিষ্ঠান ও দুটি আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় কেরানীগঞ্জের নির্বাহী হাকিম রোইচ আল রেজুয়ান এই অভিযান পরিচালনা করেন এ সময় ভ্রাম্যমাণ আদালত অবৈধ তিতাস গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেন এই অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের ডেপুটি জেনারেল ম্যানেজার বিকাশচন্দ্র সাহা সহ বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ